মনিকাকে ভোট দেওয়ার আবেদন বিজেপি ও তৃণমূলের। একই নামে দুই প্রার্থী, তাও আবার একই আসনে, বিভ্রান্ত ভোটাররা। বিষয়টি কাকতালীয় দাবি রাজনৈতিক দলগুলির। একই নামে দুই প্রার্থী, তাদের আসনও এক, আর এতেই বিড়ম্বনায় পড়েছেন ভোটাররা। একদিকে তৃণমূল প্রার্থী, অন্যদিকে বিজেপি প্রার্থী। এটা বর্ধমান এক নম্বর ব্লকের 33 নম্বর জেলা পরিষদ আসনের তৃণমূল ও বিজেপি প্রার্থীর তালিকা। দুই প্রার্থীরই নাম মনিকা বাগ। তৃণমূলের হয়ে এই আসনে প্রার্থী হয়েছেন মনিকা বাগ, আবার ওই আসনে বিজেপি প্রার্থীর নামও মনিকা বাগ। এলাকায় একই নামের পোস্টার তৃণমূল ও বিজেপির। স্বাভাবিকভাবেই দুটি দলের প্রার্থী থেকে কর্মীরা কার্যত পড়েছেন বিড়ম্বনায়। প্রচারে বেরিয়েও ভোটারদের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রার্থীদের। তৃণমূল প্রার্থী জানান, যারা তৃণমূলকে ভোট দেবেন তারা যাতে এক নামে বিভ্রান্ত না হয়ে পড়েন, সেজন্যই এলাকায় আমরা অনেক বেশি করে প্রচারে জোর দিয়েছি। মা মাটি মানুষের সরকার যা উন্নতি করেছে সেই উন্নয়নে ভর করেই ভোটে আমরাই জিতব, মানুষ আমাদের পক্ষেই আছেন বলে আশাবাদী তৃণমূল প্রার্থী মনিকা বাগ। আমি উন্নয়ন করেছি, সেই জন্য আমরা তৃণমূলে মা মাটি মানুষের সরকারে ভোটে আমরাই জিতব, মানুষ আমাদের পক্ষেই আছে, না কোনো কিছু সমস্যা হয়নি। ওরা ওদের মতো প্রচার করছে, আমি আমাদের মতো প্রচার করছি। মানে বন্ডুল হচ্ছে বন্ডুলে খেতিয়া অঞ্চল কোন কোন অঞ্চলে হয়ে গেছে, কিছু কিছু পাখি আছে, ওগুলো যাচ্ছি, খুব ভালো। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, এলাকার লোকেরা অনুন্নয়নের প্রশ্নে আমাদের প্রার্থী মনিকা বাগকে ভোট দেবেন। বিজেপি নাম নিয়ে ভাবে না, নরেন্দ্র মোদী ও পদ্মফুলেই ভোট দেবেন বাসিন্দারা। বিজেপি নেতৃত্বের দাবি, নাম কাকতালীয়ভাবে এক হয়ে গিয়েছে, তাতে কিছু হেরফের হবে না, ভোটেও প্রভাব পড়বে না বলে দাবি তাদের। মানুষ তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ হয়ে আমাদের প্রার্থীকেই ভোট দেবেন বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। আমাদের অসুবিধা বলতে আমাদের অসুবিধা কিছু হয় না, আমাদের অ্যাকচুয়ালি ভোট হয়, আমাদের ভোট মোদিজির মুখকে দেখে এবং সিম্বলকে দেখে আমাদের ভোট হয়। মোদিজির যে উন্নয়ন, যে 9 বছরের যে উন্নয়ন করেছে সেই দিকে আমাদের ভোট হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে নাম তো ধরুন একই একই আছে, যখনই ভোট যারা দিতে যাবে সেখানে নাম তো সেখানে থাকবে, দুজনের নাম তো থাকবে, একটু তো বিভ্রান্ত হবে মানুষ বিভ্রান্ত হবে। এবং আমরা বিভ্রান্ত যাতে না হয় ভোটাররা, তার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে এবং ডোর টু ডোর গিয়ে ক্যাম্পেনিং করা হচ্ছে। আর মানুষ বেশিরভাগ এখন শিক্ষিত মানুষ, এবং মানুষ ঠিক করে নিয়ে যে ভোট কাকে দেব। ভোট অ্যাকচুয়ালি নাম দেখে হয় না, সিম্বল দেখে হয়। আমাদের প্রচার ভালো, মোটামুটি প্রচারে ভালো সাড়া আছে। আমরা তো আশাবাদী মোদিজি যে 9 বছর যে কাজ করেছেন, আমরা মনিকা বাগ নির্বাচনে আমাদের জয়ী হব, আমাদের এটা আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।